চারিদিকে করোনার প্রকোপ বেড়েই চলেছে, দেখা দিয়েছে অক্সিজেনের অভাব, প্রচুর মানুষ মারা যাচ্ছেন অক্সিজেনের অভাবে। আজ দেখে নিন টিভি নিউজ টেনের পর্দায়, জবাব চাইছে দুর্গাপুর, জবাব চাইছে শিল্পাঞ্চল দুর্গাপুর আসানসোল। পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে প্রচুর করোনা রোগী আসানসোল দুর্গাপুরে আসছে চিকিৎসা করাতে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের শহর আসানসোল দুর্গাপুরে মেডিকেল হাব চালু করেছিলেন, কিন্তু বর্তমানে তার অবস্থা খুবই করুণ। কোনো হাসপাতালের করোনা রোগীর জন্য বেড পাওয়া যাচ্ছে না, যদিও বা সেটা ম্যানেজ করা যাচ্ছে, তাও সেটা করতে হচ্ছে স্বাস্থ্য ভবন থেকে। এবং তারপরেও ডাক্তারবাবুরা বলছেন খুব বড় অসুবিধা না হলে বাড়িতেই যাতে রোগীকে আইসোলেশনে রাখা যায়। কিন্তু আজ এই সময়ে সারা দুর্গাপুর আসানসোল জুড়ে দেখা দিয়েছে অক্সিজেনের অভাব। হ্যালো, কিংসন মেডিকেল? হ্যাঁ বলুন। বলছি দাদা, আপনাদের অক্সিজেন অ্যাভেলেবেল আছে? না না, অক্সিজেন অলরেডি। হ্যাঁ, সেন্ট্রাল মেডিকেল হল? হ্যাঁ বলুন। আমি বলছি আপনাদের কি অক্সিজেন অ্যাভেলেবেল আছে? অক্সিজেন না দাদা, ঠিক হয়ে গেছে। দাস মেডিসিন সেন্টার? হ্যাঁ বলুন। বলছি তো অক্সিজেন আছে আপনাদের কাছে অ্যাভেলেবেল? আছে আছে। অক্সিজেন? অক্সিজেন না, অক্সিজেন নেই। হ্যাঁ বলছি, সেনগুপ্ত মেডিকেল? হ্যাঁ বলুন বলুন। আমি বলছি অক্সিজেন আছে দাদা আপনাদের কাছে? কিচ্ছু নেই। হ্যালো, সিটি ড্রাগ হাউস? হ্যাঁ বলছি দাদা, অক্সিজেন আছে আপনাদের কাছে? না। হ্যালো? নেই দাদা। হ্যালো, রায় মেডিকেল? হ্যাঁ বলছি। আমি বলছি অক্সিজেন অ্যাভেলেবেল আছে? না দাদা, আমাদের কাছে অক্সিজেন তো থাকে না। ঠিক সেই কারণেই প্রচুর করোনা রোগী মারা যাচ্ছেন। কোনো হাসপাতাল বা দোকান থেকে বাড়িতে থাকা পেশেন্টের জন্য অক্সিজেনের ব্যবস্থা করা যাচ্ছে না। যেখানে এই শহরের এই দৈনিক অবস্থা, অক্সিজেন অমিল, সেখানে দেখা যাচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে অক্সিজেন তৈরি করে চলে যাচ্ছে বাইরের রাজ্যে। কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুরে এসে বলে গেলেন ডিএসপির অক্সিজেন প্ল্যান্টের সমস্ত অক্সিজেন দিল্লি নিচ্ছে। আজ দেখে নিন তারই কিছু ছবি টিভি নিউজ টেনের পর্দায়। মানুষের প্রশ্ন, আমাদের এই শহরে অক্সিজেন তৈরি হচ্ছে, কিন্তু প্রয়োজনে শহরের মানুষরাই তো পাচ্ছে না। আমাদের কি এই সময়ে অক্সিজেনের প্রয়োজন নেই? আমাদের পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন সরবরাহের কি দরকার নেই? জবাব চাইছে দুর্গাপুর, জবাব চাইছে শিল্পাঞ্চল। এই অবস্থায় রাজনৈতিক দলের নেতৃত্বরা কি বললেন এই সম্বন্ধে, আমরা শুনে নেব তাদের থেকে। দেখুন, এটা পুরোপুরি কেন্দ্রীয় সরকার পুরোপুরি ব্যর্থ। প্রথমত আমি বলি যে অক্সিজেন যে প্রোডাকশন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, সেটা এখানকার মানুষেরা পাচ্ছে না, অথচ বাইরে দিল্লিতে নিয়ে গিয়ে দিল্লিতে দিল্লিবাসীকে দেওয়ানো হচ্ছে বা অন্যান্য রাজ্যগুলোকে দেওয়া হচ্ছে। তা আমার মনে হয় যে জায়গায় প্রোডাকশন হচ্ছে সেই অঞ্চলের মানুষের প্রথমে পাওয়া মানে অধিকার রয়েছে, তারপর অন্যান্য অঞ্চলের মানুষ অবশ্যই পাবে, সেটা পাবে না এমন নয়। আর যেভাবে করোনা পরিস্থিতি ছড়িয়ে গেছে সেটা খুবই উদ্বেগজনক, এবং আগামী দিন আমাদের স্ট্র্যাটেজি প্ল্যান যদি চেঞ্জ হেলথ ডিপার্টমেন্ট থেকে চেঞ্জ না করা হয়, তাহলে কিন্তু মানুষ হয়তো রাস্তায় বিনা অক্সিজেনের অভাবে পড়ে মারা যাবে, কেউ বাড়িতে বিনা চিকিৎসায় মারা যাবে। মানে একটা চরম মানে অতিমারী একটা রূপ ধারণ করেছে ইতিমধ্যেই করোনা পরিস্থিতি। তাই এই পরিস্থিতিতে সকল মানুষকে আমি আবেদন করব, তারা যেন নিরাপদ দূরত্ব বিধি বজায় রেখে অবশ্যই চলেন, এবং খুব প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে যেন না বেরোন। কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা ভারতবর্ষ একটা শ্মশান ভূমিতে পরিণত হবে কিছুদিনের মধ্যে। দেখুন, আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাপারটা আগে আঁচ করেছিলেন, যার জন্য তিনি এটা সতর্কও করেছিলেন ব্যাপারটা, এবং এখন সেটা সত্যি মানে সত্যতা যাচাই করা গেল আজই, যে এত এত অক্সিজেন প্রোডাকশন করে দুর্গাপুর থেকে সেখানে বাইরে সাপ্লাই করে দেওয়া হচ্ছে। তো যাই হোক, মানুষ মানুষকে আগে বাঁচতে হবে এবং মানুষকে বাঁচাতে হবে, এটাই আমাদের প্রধান লক্ষ্য হবে। এবং তাতে হেলথ এর ইনফ্রাস্ট্রাকচার কি ইমিডিয়েট বদলানোর প্রয়োজন আছে, আরো বেশি সেফ হোম এর বা কোয়ারেন্টাইন সেন্টারের প্রয়োজন আছে করার, ইমিডিয়েট স্কুলগুলো যেগুলো বন্ধ রয়েছে সেই স্কুলগুলো বা বড় বড় অনুষ্ঠান ঘরগুলোকে সেফ হোমে পরিণত করার খুব দরকার আছে। কারণ মানুষকে বাঁচাতে হলে একমাত্র আইসোলেশন সেফ হোম খুবই দরকার, এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন যা চিকিৎসা পরিষেবা মানুষের কাছে পাওয়া দরকার, যেখানে মানুষ সুস্থভাবে জীবন নিয়ে ফিরে আসতে পারে। বলছি যে ডিএসপি থেকে যে অক্সিজেন দিল্লি যাচ্ছে, তার আগেই তো আপনাদের চ্যানেলের মাধ্যমে জানিয়েছে যে 200 বেডের একটা হসপিটাল হচ্ছে, এবং ডাইরেক্টলি অক্সিজেন প্ল্যান্ট থেকে সেটা সাপ্লাই দেওয়া হবে।
আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সব জায়গাতে অ্যাপিল ডিএসপির কাছেও অ্যাপিল করেছি যে দুর্গাপুরে দুর্গাপুর এবং বর্ধমান পশ্চিম বর্ধমানে সাফিসিয়েন্ট অক্সিজেন সাপ্লাই দেবার পরে অন্যত্র যেখানে যাচ্ছে যাক কিন্তু তারা বলেছে যে ডাইরেক্টলি ওই হসপিটালে সাপোর্ট দেবেন এবং কথা হচ্ছে এটা যদি আমরা দেখি যে দুর্গাপুরে বিভিন্ন জায়গায় হসপিটালে তার খামতি রয়েছে কিন্তু দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তার সাপ্লাই দিচ্ছে না সেক্ষেত্রে আমাদের দিক থেকে যা যা প্রস্তুত করা সেগুলো করা হবে এবং মুখ্যমন্ত্রী বলে মুখ্যমন্ত্রীও বলেছেন দিল্লি যাবে এবং সেগুলো যাক তার কোনো কারণ নেই কিন্তু কথা হচ্ছে আমাদের দাবি হচ্ছে যে পর্যাপ্ত ধরনের এই জেলায় অক্সিজেন তার যোগান দেওয়ার পরে অন্যত্র দিল্লি কেন সারা ভারতবর্ষে মানুষের বাঁচানোর ক্ষেত্রে যদি পাঠায় তাতে কোনো আমাদের কাছে কোনো রকম প্রশ্ন নেই বক্তব্য হচ্ছে যে এখন একটা ন্যাশনাল ডিজাস্টারের সময় এই সময়তে দাঁড়িয়ে গোটা দেশের যেখানে অক্সিজেনের সংকট সেখানে রাষ্ট্রায়ত্ত সংস্থাটা একটা জায়গায় অবস্থিত বলেই শুধু সেখানকার জন্য অক্সিজেন দেবে সেটা আমরা মনে করছি না আমরা মনে করছি দেশের সমস্ত সংকটের জায়গাতেই প্রয়োজনে অক্সিজেন দিতে হতে পারে কিন্তু এ ব্যাপারে কেন্দ্র এবং রাজ্যের একটা সুসংহত একটা কোঅর্ডিনেশন থাকা জরুরি যে কোথায় কতটা অক্সিজেনের দরকার এবং কোথায় কতটা অক্সিজেন সাপ্লাই কিভাবে করতে হবে গোটা দেশেই যার যেখানে জোর যেখানে যার জোর যার মুরুখ তার এটা করা চলবে না একেবারে পরিষ্কার রাজ্য এবং কেন্দ্রকে বসে এবার সমস্ত রাজ্য এবং কেন্দ্রকে বসে এখানে দেশের মোট উৎপাদিত অক্সিজেন এবং সেইগুলো সুষম বন্টনের জন্য একটা সুনির্দিষ্ট সুসংহত একটা নীতি প্রণয়ন করতে হবে এই নীতি প্রণয়ন করলেই স্বাভাবিকভাবেই দুর্গাপুরের বা পশ্চিমবঙ্গের কতটা অক্সিজেন প্রয়োজন এবং সেটা কোথায় কোথায় কারণ ভয়ঙ্কর ভাবে অক্সিজেনের কালোবাজারি হচ্ছে এই জিনিসটাকে বন্ধ করতে হবে কারণ একটা 400 টাকার ক্যান 7,000 টাকায় বিক্রি হচ্ছে আর এমনও হচ্ছে প্রচুর মানুষ অক্সিজেন পাচ্ছে না ইত্যাদি এই গোটা ব্যাপারটাই হচ্ছে রাজ্য তার নিজের কাজ করতে ব্যর্থ কেন্দ্র তার নিজের কাজ করতে ব্যর্থ এবং রাজ্য কেন্দ্র সমন্বয়ের এখানে ভয়ঙ্কর অভাব এই গোটা ব্যাপারটা অবিলম্বে করা জরুরি এবং সেইটা করার পরে প্রয়োজনে অক্সিজেন এক জায়গা থেকে এক জায়গায় যেতেই পারে কিন্তু গোটা ব্যাপারটার মধ্যে এমন একটা সুসংহত পরিকল্পনা করা প্রয়োজন যাতে কোনো জায়গায় অতিরিক্ত অক্সিজেন কোনো জায়গায় অক্সিজেন নেই বা কোনো এলাকারও কোনো মানুষের কাছে পয়সা থাকলে অক্সিজেন আছে পয়সা না থাকলে নেই এইরকম ধরনের একটা ভয়ঙ্কর কালোবাজারি অবস্থা এইটা আটকাতে হবে এবং এটাতে কেন্দ্র রাজ্য এখনো পর্যন্ত ব্যর্থ আমরা চাইছি যে এই জায়গাটাতে সুসংহত একটা কোঅর্ডিনেশন করে একটা নীতি প্রণয়ন হোক এবং দ্বিতীয়ত আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এটাই আমরা বলেছিলাম যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো দেশের মেরুদণ্ড এবং তারা নানাভাবে দেশকে সার্ভ করেছে তাদের ট্যাক্স তারা যে ট্যাক্স এবং লাভের যে টাকা দেয় ডিভিডেন্ড দেয় সরকারকে সেখান থেকে কেন্দ্রীয় সরকারের বাজেট হয় এবং বাজেটের একটা বড় অংশ সেখান থেকে হয় এছাড়াও তারা তাদের লোকাল পেরিফেরিয়াল ডেভেলপমেন্টের জন্য তাদের সিএসআর প্রজেক্টে কাজ করে এবং একটা জায়গায় একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা হওয়া মানে আশেপাশের একটা ডেভেলপমেন্ট হয় তারা তাদের শ্রমিকদের যে মাইনে দেয় সেই মাইনেটার টাকা বাজারে ফ্লো হয় এবং একটা অন্যরকম জায়গা তৈরি হয় সেটা আমরা বলেছিলাম তার সাথে সাথে এখন আবার যুক্ত হয়েছে এই অক্সিজেনের সময়টাতে বোঝা যাচ্ছে এইরকম ব্যাপার তো সোসাইটিতে ছিলই কিন্তু এখন এই হাহাকারের সময় বোঝা যাচ্ছে যে রাষ্ট্রায়ত্ত সংস্থা কোন জায়গাতে কি কিভাবে রাষ্ট্রকে মানে সমাজকে সাহায্য করতে পারে অথচ এই রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি বন্ধ বিলগ্নিকরণ করার চেষ্টা এই কেন্দ্রের বিজেপি সরকার করছে এবং তার ছোট পরিসরে আমাদের রাজ্য সরকারও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে আমাদের যেমন মানে ওই হাইড্রোক্লোরোকুইন তৈরি করতো আমাদের যে সংস্থাটি আমাদের কি নাম জানো কেমিক্যাল দুর্গাপুরের ছিল সংস্থাটা যাই হোক ওই এই সমস্ত যত কেমিক্যাল বা ফার্মাসিউটিক্যাল যত কোম্পানিগুলো আছে এইগুলোকে মানে রাজ্যের আন্ডারে ছিল সেগুলো তারাও বন্ধ করেছে তাহলে দেখা যাচ্ছে যে গোটা এবং এই স্যানিটাইজারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে দুর্গাপুর কেমিক্যাল বন্ধ করার ফলে সমস্যা হয়েছে তো সোজা কথা হচ্ছে যে এই যে জায়গা এটা এটাকেও এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তুমি এখানে আমাদের সেলের বেতন চুক্তি
মন্ত্রীর মিটিং এ বসে বলছো বিক্রি করব, আর সেখানকার অক্সিজেন কিন্তু গিয়ে তোমার দিল্লির তোমাদেরও মানে যেখানে সব মানে সাধারণ মানুষও আছে দিল্লিতে নিশ্চয়ই, কিন্তু এলিট ক্লাস লোকেদের তো হাতে প্রথম অক্সিজেন পৌঁছচ্ছে অর্থ এবং ইত্যাদি বলে কাজে তাদের কিন্তু প্রাণ বাঁচাচ্ছে কি। তো সমাজের জন্য যে রাষ্ট্রায়ত্ত সংস্থা কতটা দরকার সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। কাজেই আমাদের যে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাঁচানোর আন্দোলন, সেই আন্দোলনটা এখানে আরো অনেক প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, এবং এটাও এই ধরনের দেশ বিক্রি করা সরকারগুলোকে এটাকেও বুঝতে হবে, এই হচ্ছে কথা। আমাদের দুর্গাপুরে যত সরকারি বেসরকারি হাসপাতাল আছে সেখানে এই ধরনের কোন সংকটের খবর এখনো পর্যন্ত আমার কাছে কিন্তু নেই। বাইরে পাঠানো হচ্ছে, আমরা তো সবাই ভারতীয়, ভারতবর্ষের যা কিছু বাংলায় যেটা যে সম্পদ তৈরি হয় সেই সম্পদ তো ভারতের মধ্যে, সেটা তো ভারতবাসীর জন্য। তো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট একটা রাষ্ট্রায়ত্ত কারখানা, তারা অক্সিজেন প্রোডাকশন করে দিল্লির জন্য পাঠাচ্ছে, এর মধ্যে বাইরে পাঠানোর নীতি এটা, তাহলে কি মানে এবারে তো লোকে বলবে ভ্যাকসিন মোদিজি পাঠাচ্ছে, তাহলে বলবো বাংলায় ভ্যাকসিন তৈরি করতে হবে। একদম সবটা মেনটেন করেই পাঠানো হচ্ছে।